আসসালামু আলাইকুম। রনি তিসকুরান কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। বন্ধুরা, আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৬ পদার্থ। এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং একটি কাজ। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম? পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছিলাম। আমরা শিখেছিলাম পদার্থের বৈশিষ্ট্য, আয়তন, ওজন সম্পর্কে এবং বায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে এবং বায়ু কি সেই সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং একটি কাজ। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা শূন্যস্থানগুলো পড়ি ও শিখি। এক, পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ঢ্যাস বলে। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, আয়তন। পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের আয়তন বলে। দুই, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো ড্যাস। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, বস্তুর ওজন। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হলো বস্তুর ওজন। তিন, বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাস। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, গ্রাম বা কিলোগ্রাম। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। বন্ধুরা, এবার আমরা সঠিক উত্তরগুলো পড়ি ও শিখি। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? লক্ষ্য করো, এখানে চারটি অপশন দেওয়া আছে, ক রং, খ গন্ধ, গ আয়তন, ঘ গঠন। বলতো বন্ধুরা, পদার্থের বৈশিষ্ট্য কোনটি? হ্যাঁ, গ আয়তন। দুই, বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? ক দাড়িপাল্লা, খ রুলার, গ থার্মোমিটার, ঘ পরিমাপক পাত্র। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, ক দাড়িপাল্লা। তিন, রান্নার তেল পরিমাপের একক কোনটি? ক বর্গ সেন্টিমিটার, খ লিটার, গ ঘন সেন্টিমিটার, ঘ মিটার। বলতো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, খ লিটার। রান্নার তেল পরিমাপের একক হচ্ছে লিটার। বন্ধুরা, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব এবং শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো। বন্ধুরা, এই অধ্যায়টি থেকে আমরা বায়ুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছিলাম। তোমাদের কি মনে আছে বায়ুর বৈশিষ্ট্য কি, তোমরা কি জানো? বায়ুর তিনটি বৈশিষ্ট্য হলো, বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। দ্বিতীয় প্রশ্ন, বস্তুর ওজন বলতে কি বোঝো? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। এটি বস্তুর একটি সাধারণ বৈশিষ্ট্য। প্রশ্ন তিন, বস্তুর আয়তন বলতে কি বোঝো? কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। প্রত্যেক বস্তুর নিজস্ব আয়তন আছে। বন্ধুরা, এবার আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও সে সম্পর্কে জ্ঞান লাভ করব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, পদার্থ কি তা ব্যাখ্যা করো। আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড় ইত্যাদি। এ সকল বস্তুই হচ্ছে পদার্থ, কারণ এই বস্তুগুলো নির্দিষ্ট ওজন আছে, এরা জায়গা দখল করে, এদের নির্দিষ্ট আকার ও আকৃতি রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ওজন, আয়তন, আকার, আকৃতি প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই হচ্ছে পদার্থ।
দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ? বন্ধুরা, আমরা জানি বায়ু একটি পদার্থ, কারণ বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে ওজন আছে তার নিচে একটি পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করব, অর্থাৎ একটি পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করব যে বায়ু একটি পদার্থ। সেক্ষেত্রে আমরা কিভাবে পরীক্ষাটি করতে পারি? আমরা একটি কাঠি, সুতা ও দুইটি বেলুন ও একটি আলপিন নেব। অতঃপর কি করব, কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করব। দুইটি বেলুন একই আকারে ফুলিয়ে কি করব, কাঠিতে আমরা ঝুলিয়ে দেব, এবং বেলুন দুইটিকে আমাদের এমনভাবে ফোলাতে হবে যেন বেলুন দুইটির আকৃতি একই রকম হয়। অতঃপর কি করতে হবে, বেলুন দুইটিকে দাঁড়িপাল্লার দুই দিকে ঝুলিয়ে দিতে হবে। অতঃপর একটি আলপিন দ্বারা একটি বেলুনকে ফুটো করে দিতে হবে, এবং এমনভাবে ফুটো করতে হবে যেন আস্তে আস্তে বায়ুটি বাইরে বেরিয়ে আসে। অতঃপর কি করতে হবে, বেলুন ও দাঁড়িপাল্লার যে পরিবর্তনটি হবে তা কি করব, আমরা লক্ষ্য করব, এবং লক্ষ্য করার পর আমরা কি জানতে পারবো, যে দাঁড়িপাল্লার যে পাশের বেলুন ছিদ্র করা হয়েছে, যে পাশের বেলুন ছিদ্র করা হয়েছে সে পাশ উপরে উঠে গেছে, এবং কি হয়েছে, যেই পাশে ছিদ্র হয়নি অর্থাৎ যে বেলুনটি ঠিক আছে সেই বেলুনটি কি দাঁড়িপাল্লাটি সেই দিকে হেলে পড়েছে। ফোলানো বেলুনের ভিতরে বায়ু আছে বলে দাঁড়িপাল্লা ফোলানো বেলুনের দিকে হেলে পড়েছে। অতএব আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে, অর্থাৎ বায়ু একটি পদার্থ। বন্ধুরা, এবার আমরা একটি কাজ দেখি। একটি গ্লাসে কিছু টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টা করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডোবানোর চেষ্টা করি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক, টিস্যুগুলো একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে? দুই, এই পরীক্ষাটি থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? বন্ধুরা, কাজটি লক্ষ্য করো, কি করতে হবে, একটি গ্লাসে টিস্যু রেখে গ্লাসটিকে উল্টো করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডোবাতে হবে। অতঃপর দুটি প্রশ্ন করা হয়েছে যে টিস্যু সহ একটি গ্লাসকে যখন পানির পাত্রে উল্টো করে রাখা হয় তখন কি টিস্যুগুলোর কি হবে এবং কেন হবে? টিস্যুগুলো একটি গ্লাসে পানির পাত্রে উল্টো করে রাখলে ভেতরে থাকা টিস্যুগুলো ভিজবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে গ্লাসের ভিতরে বায়ুপূর্ণ থাকায় পানি গ্লাসের ভেতরে প্রবেশ করার সময় বায়ু বাধার সম্মুখীন হবে। দ্বিতীয়টি হচ্ছে, এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? এই পরীক্ষাটি থেকে প্রকাশ পায় যে বায়ু জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় 6 এর অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, এবং সর্বশেষে আমরা জানতে পারলাম একটি কাজ, যার থেকে প্রমাণ হয়েছে যে বায়ুর বৈশিষ্ট্য, বায়ু যে জায়গা দখল করে এবং চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে, এই কাজটি থেকে তা আমরা জানতে পেরেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।